এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5টা জেলা। কখনো মেঘ আবার কখনো বা রোদ, গভীর নিম্নচাপের জেরে বৃষ্টির আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। অতি গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে উড়িষ্যার স্থলভাগে প্রবেশ করেছে। পুরীর কাছাকাছি অবস্থান অতি গভীর নিম্নচাপের, সোমবার রাতের মধ্যে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ উড়িষ্যা পার হয়ে ছত্তিশগড়ের দিকে এগোবে বলে অনুমান আবহাওয়াবিদদের। এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের উড়িষ্যা এবং বাংলা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই। আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলা কেউ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় বৃষ্টি কিছুটা কম থাকবে। আজ থেকে বৃষ্টি বাড়বে এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3 জেলাতেই।